আজ হলো মহা অষ্টমী। তো মহা অষ্টমীর অঞ্জলি ছিল একদম ভোরবেলায়, সকাল 5টা থেকে 5:30টার মধ্যে। তো আমরা চলে এসেছি মণ্ডপে, এখানে 5টা থেকে 5:30টার মধ্যে তন্ময়ের সাথে আমি এসেছি। যদিও আমি অঞ্জলি দিইনি, কিন্তু আমি সঙ্গে এসেছিলাম। তো রেডি হয়ে সকাল সকাল স্নান করি, সবাই আসা হয়েছে। এখানে এসে দেখলাম বেশ যথেষ্ট ভিড় রয়েছে। আর আমি তো ভাবলাম এত সকালে হয়তো সকালে আসতেই পারবে না, অলরেডি এসে গেছে। আর কয়েকটা ধাপে ধাপে অঞ্জলিটা হচ্ছিল, তো তন্ময় ফার্স্ট ধাপে হয়নি, আমরা যখন এলাম প্রথমটা হয়ে গিয়েছে। তো তারপরে হলো এখানে যখন এলাম, এই আওয়াজটা শুনলাম ভীষণ ভালো লাগছিল। আর তারপরে দেখলাম মোটামুটি সকাল সকাল মনে হচ্ছে এবার 6টা বেজে গিয়েছে। তো তারপর এবার আমরা বাড়ি ফিরে চলেছি মণ্ডপ থেকে। আর এসেই তো খুব খিদে পেয়ে গেছে। তো মা এখানে এই যে আটাটা মেখে রেখেছে লুচি করার জন্য, কারণ অষ্টমীর দিন লুচি আর ছোলার ডালের কম্বিনেশনটা জাস্ট অসম। মা একটা একটা করে লুচি বেলে দিচ্ছিল, আর তন্ময় এখানে ভেজে নিচ্ছিল লুচিগুলো। আর লুচিগুলো না খুব ভালো করে ফুলছিল, আমার বেশ দেখতে খুব ভালো লাগছিল। প্রত্যেকটা লুচি মোটামুটি এখানে ফুলে উঠেছিল, কারণ মাখানোটা খুব ভালো হয়েছিল ওই জন্যে। আর একদিকে মা তো এখানে ছোলার ডালও বানিয়ে নিয়েছে, কারণ ছোলার ডালের সাথে লুচি খেতে ইচ্ছা হচ্ছিল। আর অষ্টমীতে মোটামুটি আমরা সকলেই এই খাবারটাই খাই আমাদের এদিকে। তো এখানে আমিও কিন্তু সেদিন 4টে লুচি খেয়ে নিয়েছি, লুচি ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার সবাই মিলে একসাথে লুচি খাওয়া পর্ব মিটে গেল। এবার আমরা এখন বেরোবো। সবাইকে জানাই মহা অষ্টমী শুভেচ্ছা। আর আজকে আমরা একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো সেজন্য সবাই রেডি হয়ে গেছি। তো এখন সত্যি বেরোনোটাও খুব কষ্টকর, কারণ প্রচণ্ড গরম পুজোর মধ্যে, আর আজকেও খুব গরম। তো তাও দেখলাম একটু ঠাকুর দেখতে না বেরোলে তো হয় না। তো এখানে বাবা মা সবাই রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি। গরম হলেও ঠাকুর তো দেখতেই হবে। আর সন্ধেবেলায় না প্রচণ্ড লাইন হয়, বেশি কষ্ট। তো সন্ধেবেলাটা আমরা স্কিপ করতে চাইছি, এখানে প্রচুর ভালো ভালো প্যান্ডেল হয়। তো আমি প্রত্যেকবারই এখানে মোটামুটি দেখি, তো এবারেও সেটা মিস করতে চাইনি। ওই জন্য আমরা একটা টোটো বলে রেখেছিলাম, সেই টোটো আমাদের সমস্ত ঠাকুরগুলোকে ঘুরে ঘুরে দেখাবে। তো এখানে আমাদের টোটো চলে এসেছে, টোটোতে আমরা উঠে গিয়েছি। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে এখানে কত ভালো ভালো প্যান্ডেল হয়। তো প্রথমেই আমাদের টোটো ওয়ালা যে প্যান্ডেলে নিয়ে চলে এলো, সেটার মধ্যে প্রথমে চলে এসেছি। এবার যেগুলো প্রচুর সিঁড়ি আছে, প্যান্ডেলগুলো উঁচু, সেগুলো আমরা পিছন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম। আর যেগুলো অল্প স্বল্প সিঁড়ি, সেগুলো আমরা এখান দিয়ে আসছিলাম। এখানে দেখলাম যে আমাদের মানে সন্ধ্যা পুজো যেটা, সেই সন্ধ্যা পুজোর পর্ব চলছে এই মণ্ডপে, কারণ অঞ্জলি তো সকাল সকাল হয়ে গিয়েছে। তো এখানে এই ঠাকুরটাকে দেখার পর আবার নেক্সট মানে মণ্ডপ যেটা, সেখানে চলে এসেছি। আমরা যখন এই মণ্ডপে এলাম, এখানে প্রসাদ দেওয়া চলছিল। প্রসাদ হচ্ছে যে মানে খিচুড়ি, তো সেটা খিচুড়ি আর আলুর দম আমাদেরকে সবার হাতে একটা করে দিয়ে দিয়েছে। এই যে তন্ময় সেই প্রসাদ খেয়ে নিয়েছে। আর এই যে এই মণ্ডপটা এখানে সিকিমের মানে বুঝতেই পারছো যে বৌদ্ধ মূর্তি, সেই আদতে হয়েছে। তো ভীষণ সুন্দর করেছে, দেখে ভীষণ ভালো লাগছে। আমরা প্রথমে পিছন দিক দিয়ে দেখে নিয়েছি, তো তারপর সামনেটা তোমাদের দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি, কারণ অনেকগুলো সিঁড়ি এখানে, অনেকের পক্ষে এখানে ওঠা কিন্তু অসুবিধা। তো তারপরে আমরা আবার আরেকটা প্যান্ডেল চলে এসেছি এখানে, এটাও কিন্তু খুব সুন্দর করেছে, খুব ভালো লাগলো। এখানে সিঁড়ি মোটামুটি কমই ছিল, তো আমরা সিঁড়ি দিয়ে চলে এসেছি। আর এখানে মানে জলের মাঝখানে জলটা ছিল, ভীষণ ভালো লাগছিলো। এটা বিদ্যুৎ বাহিনী বলে একটা ক্লাব ছিল সেখানকার মানে মণ্ডপ এটা। আর তারপরে বাবা মা আমরা সবাই মিলে একটু ছবিও তুলে নিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে, যতই গরম থাকুক অষ্টমীর দিন দেখলাম যে দিনের বেলায় প্রত্যেক মণ্ডপে মানে প্রচুর প্রচুর ভিড় রয়েছে। এখানেও দেখলাম যে সন্ধি পুজোর জন্য সমস্ত কিছু আয়োজন হয়ে গিয়েছিল, জাস্ট মানে সন্ধি পুজোটা কমপ্লিট হয়েছে এখানে মণ্ডপে, সেটাও আমরা দেখলাম। আর মূর্তিগুলোও খুব অসাধারণ করেছে, এক এক জায়গায় এক এক রকমের, তো দেখতে বেশ ভালো লাগছিল সেগুলো। আমরা বেরিয়ে যাওয়ার পরে বাইরেটা তোমাদেরকে দেখিয়েছি। এখানে এখানে খুব সুন্দর এই যে
কৃষ্ণ রাধার যে মূর্তিটা রয়েছে সেটাও খুব সুন্দর লাগছিল। তো টোটোতে যাওয়ার সময় বাইরেটা আমি একটু নিয়েছি। আবার চলে এসেছি আরও এক এখানে মণ্ডপে। তো সেখানে দেখলাম সম্পূর্ণ সোলার কাজ করা হয়েছে ঠাকুরের ইয়েতে, তো সেটাও খুব ভালো লাগছিল। আমরা মোটামুটি সব মণ্ডপে 15 থেকে 20 মিনিটের বেশি একটু সময় নিইনি। আমাদের মোটামুটি অনেকগুলো প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেল। তারপর আবার আমরা টোটোতে উঠে পড়েছি, আর তারপরেই এবার চলে এসেছি আরও এক মণ্ডপে। এখানেও দেখলাম বেশ ভালো করেছে, কুলো দিয়ে করেছে এখানের মণ্ডপটা, যদিও আমি নাম জানি না, নাম এখানে লেখা ছিল। আর এখানে দেখলাম এই যে বয়স্ক ভদ্র মহিলা, আর বেশ ওনার হাজবেন্ডকে কি সুন্দর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে ঠাকুর ইয়ে করতে, বেশ দেখতে ভালো লাগছিল। ওনাদেরকে আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি যে দুজনে অথচ মানে বেরিয়েছে দিনের বেলাতেই, বেশ ভালো লাগলো। আর তারপর এখানে আমরা একটু ছবি তুলে নিয়েছি। এখানে বেশ মণ্ডপের ভিতরেও কারুকার্যটা খুব সুন্দর করেছিল, পাখা দেওয়া ছিল আর গাড়ি এখানে রাখা আছে, বেশ ভালো লাগলো দেখতে। কিছুক্ষণ এই মণ্ডপের ভিতর আমরা দাঁড়ালাম, তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে পড়েছি। আরও এক প্যান্ডেল এখনো যাওয়ার আছে। আবার এই যে এখানে আমরা চলে এসেছি, এই প্যান্ডেলটা দেখার পরে আমরা এবার যে প্যান্ডেলে যাচ্ছি সেখানে গিয়ে তো দেখলাম বাপরে বাপরে প্রচুর ভিড় সেই প্যান্ডেলে। এখানে দেখিয়ে দিয়েছি এখানে প্রচুর সিঁড়ি রয়েছিল, তাই আমরা এদিকে ওঠার চেষ্টাই করিনি, পিছনে দরজা দিয়ে উঠে গিয়েছি আর ঠাকুরটা দেখিয়ে দিলাম। আর বাইরেটা কীরকম ছিল সেটা দেখালাম। এই যে এবার যেখানে চলে এসেছি, শুধু তোমরা দেখো কীরকম পরিমাণে ভিড়। তাহলে সন্ধ্যাবেলায় কত ভিড় হতে পারে সেটা বুঝতেই পারছো। একে তো অষ্টমী আজ, তারপর সন্ধ্যাবেলায় তো সবাই এমনি ঠাকুর দেখতে বেরোবে। তো এটা অগ্নিশিখা ক্লাবে, তো সেই জন্য আমরা দিনের বেলাতেই এলাম, দিনের বেলাতেও এসে দেখছি এই ভিড়ের মধ্যে এই অবস্থা। আমার পক্ষে সন্ধ্যাবেলায় সম্ভব হতো না। তো যাই হোক, এখান থেকে দেখলাম ভালো লাগলো, তারপর সামনেটাতে আবার এলাম। ভিতরটা দেখার পরে অসাধারণ করেছে এই প্যান্ডেলটা, করতে পারি মানে আমি যতবার দেখেছি মোটামুটি সববারই ভালোই করে। তো এবারেও দেখলাম বিয়ের উন্নতা হয়নি, খুব ভালোই করেছে। এখানেও বেশ কিছুক্ষণ আমরা থাকলাম, তো তারপরে এবার আমরা বেরিয়ে পড়বো। এখানে তো প্রচুর বড় বড় প্যান্ডেল হয়, তো আমরা 8-9টা ঠাকুর এইটুকু টাইমের মধ্যেই দেখেছি, আর পুরোটা টোটো করেই দেখেছি। হাঁটতে খুব একটা হয়নি, তো খুব একটা কষ্টও হয়নি। শেষকালে আমরা এখানে এসেছিলাম একটা পার্কের মাঠ, তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ভিতর থেকে দেখিয়ে দিলাম। আর বাইরেটাও যে কত সুন্দর করেছে দেখানোর জন্য আবার আমি আর কেমন এলাম। রোদও ছিল বেশ, তাই প্রচণ্ড গরম লাগছিল আমাদেরকে দেখি সেটা মনে হচ্ছে। তো এবার আর না, এবার আমরা ফিরে গিয়েছি। ফিরে যাওয়ার পর এবার মহা অষ্টমী মহা প্রসাদের ব্যবস্থা থাকে এখানে, তো সেটা খাওয়ার জন্য আমরা প্রথমেই চলে এসেছি। ঘড়িতে তখন 1টা বাজে, তো আমরা ভাবলাম প্রথম ব্যাচে গিয়ে খেয়ে নিই। তো খিদেও পেয়ে গিয়েছিল এত ঘোরাঘুরি করার জন্য, তো আমরা প্রথমেই বসে গিয়েছি। এখানে একের পর এক পড়ে যাচ্ছে, এই যে কচু শাক, ভাত, লেবু এগুলো পড়ে গিয়েছে। তারপরে একটা ভেজ ডাল হয়েছিল, এটা তো অসাধারণ ভেজ ডালটা আমার লেগেছে। আর এখানে একটা মিক্সড সবজি ছিল, চিপস ছিল, আলু, মিক্সড সবজিটাও খুব ভালো হয়েছিল খেতে। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে কিন্তু আমার খেতে ভীষণ ভালো লেগেছে। তারপর আমার পছন্দের পনির হয়েছে, পনির আমার ভীষণ ভালো লাগে। কী বলতো, অষ্টমীতেই মহাপ্রসাদ খেতে না ভীষণ ভালো লাগে। আর এখানে চাটনি, পাঁপড়, একটা করে রাজভোগ কোনোটাই মিস ছিল না, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আর যখন খেয়ে উঠলাম দেখলাম প্রচুর ভিড় হয়ে গিয়েছে। সবই কাটলো আমাদের মহা অষ্টমী। তোমাদের কেমন কাটলো এবারের পুজো সেটা অবশ্যই জানাতে ভুলো না। ওকে, আজকের মতো টাটা।